12ই অক্টোবর বীরচন্দ্রদের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করবে সিপিএম। এই লক্ষ্যেই চলছে প্রস্তুতি, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে শহীদ মিনার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন সিপিএম এর স্থানীয় নেতৃত্ব। 1988 সালের 12ই অক্টোবর বীরচন্দ্র এলাকায় ঘাতক বাহিনীর হাতে আক্রান্ত হয়ে শ্রীদাম পাল ও ওনার দুজন দেহরক্ষী সহ মোট 13 জন সিপিআইএম কর্মী শহীদ হন। সেই সময় থেকে সিপিআইএমের উদ্যোগে বীরচন্দ্রদের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করার লক্ষ্যে গড়ে তোলা হয় শহীদ মিনার। প্রত্যেক বছর যথাযথ মর্যাদার শহীদ সিপিআইএমের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। রাজ্যে পালাবদলের পর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করতে পারেননি সিপিআইএম সমর্থিত কর্মীরা, যার ফলে সম্পূর্ণ শহীদ মিনার জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। আগামী 12ই অক্টোবর শহীদদান দিবস পালন করার লক্ষ্যে বৃহস্পতিবার শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করল সিপিআইএমের ছাত্র যুব সংগঠনের সদস্যরা। পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে শহীদদের মাটিতে দাঁড়িয়ে আগামী 23শে বিধানসভা নির্বাচনে সিপিআইএম পরিচালিত সরকার গঠনের ডাক দিল সিপিআইএমের নেতৃত্ব। কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন সিপিআইএমের নেতৃত্ব আশুতোষ দেবনাথ। তিনি বলেন, 12ই অক্টোবর প্রত্যেকটি অঞ্চলে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করবে। পরবর্তী সময় সকাল 11টায় বীরচন্দ্র শহীদ মিনারে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত করা হবে। এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং বাদল চৌধুরী সুস্থ থাকলে আসবেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে কেন্দ্র করে এক জমায়েতের আয়োজন করা হবে বলে জানান সিপিআইএমের নেতৃত্ব। পার্টি মাগবাজির শান্তির বাজার মহকুমা কমিটি, আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের মহকুমায় 17টা অঞ্চল আছে, প্রতিটা অঞ্চলে যথাযোগ্য মর্যাদায় সকালবেলা এটা পালন করা হবে। 7টা থেকে 7:30, 8টার মধ্যে প্রতিটা অঞ্চলে এই বীরচন্দ্র শহীদ দিবস, এই বীর শহীদদের শ্রদ্ধা আমরা জানাবো এবং আমাদের পার্টির তরফ থেকে, বিভাগীয় কমিটির তরফ থেকে একটা ফ্ল্যাগ প্রতিটা অঞ্চলে আমরা পাঠানোর ব্যবস্থা করি এবং 11টা থেকে এখানে জমায়েত হবে। আমাদের রাজ্য নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আমাদের বিরোধী দলনেতা কমরেড মানিক সরকার, আমাদের রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক কমরেড নারায়ণ কর এবং সুস্থ যদি থাকে কমরেড বাদল চৌধুরী, এদেরকে আমরা আমন্ত্রণ জানাইছি 12 তারিখ ঐতিহাসিক জমায়েত আমরা যাতে করতে পারি শান্তিবাজার। কর্মসূচি পরিচালনায় নেতৃত্ব দেন সিপিআইএমের শান্তির বাজার মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ, টিটিএডিসির প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী প্রতীক্ষিত মোরা সিং, সিপিআইএমের নেতৃত্ব জহর দেবনাথ, বলরাম রিয়াং সহ সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।